গেলে কেমন অনুভূতি হচ্ছে? কি অনুভূতি হবে ভাই, নাচবো ওই জায়গায়, ব্রিজ দিয়ে মানুষ নাচবে। তো ব্রিজ দিয়ে নাচবে কি সুন্দর। তুমি মদ খাও, তুমি মদ খাও, বাংলা মদ, হাত পচায় মদ বানাবা, ঠিক আছে? না না, সব গুজব, সবই গুজব। সুপ্রভাত বাংলাদেশ, এখন সুপ্রভাত। ক্যামেরা ওপেন হয়েছে। হ্যাঁ বিয়স, আমি নাইমুল হাসান। আজকে আমরা দৌলতপুর যাওয়ার উদ্দেশ্যে আসছি, কিন্তু নোয়াপাড়া যেতে পারি ঠিক নেই, সেটা আমরা ব্লক টুটা করতেছি। আমি এখন ওয়েট করতেছি মিলহান আর ওমরের জন্য, আর ট্রেনের জন্য, দেখি ওরা কতক্ষণে আসে। ট্রেন হলো 6টা ট্রেন, প্রায় আসার সময় হয়ে গেছে, দেখি অপেক্ষা করি। Up, that's unordinary. Oh, oh, I just gotta know, know all about that girl, girl. Never seen her before, before. The way she move her body, oh, yeah. The way she hypnotize me, oh, yeah. The way she sips on her drink, oh, yeah. Got me singing her melody. 본도래 같이 하셔 본도래 발로 하셔 don't be scared. 아니 하지. ফাইনালি দৌলতপুর নোয়াপাড়া করতে করতে শেষ মতো যশোরে এসে পৌঁছালাম। এখন 7:10 ফার্স্টে নাস্তা করব, তারপর দেখি কি করা যায়। ভাই আজকেও তোর এটা করা লাগবে। যেখানে বাসে আসলে আমাদের লাগে 70 টাকা করে, এমনকি ট্রেনে আসলে 70 টাকা, কিন্তু আমরা একটা টাকাতেও আসিনি। ভাই আমাদের কি খাই সেটা তো বল। আমরা হচ্ছে গিয়ে বগি চেঞ্জ করে আসছি, আরে আসলে একটা চিটিং হয়ে গেছে। আমরা এখন ফার্স্টে ব্রেকফাস্ট করব, তারপর বাকি দেখা যাবে। এটা হুটহাট ব্লগ, এটা কোনো নির্দিষ্ট কিছু নেই, ভালো লাগলো করে নিলাম, আইও ভালো লাগবে। আমরা এখন যাচ্ছি নাস্তা করতে, অলমোস্ট 10টায় চলে আসছি, এখন নাস্তা করব, তারপর দেখি কি করি, নিউ ব্যাঙ্গালোর যেতে পারি হয়তো বা। তো ভাইয়া আপনার এই 10টায় জোরে বলো, আর একটু জোরে বলো, আর একটু জোরে বলো, আমি যে কথা বলি সবাই শুনতে পায়। তো ভাইয়া আপনার এই 10টায় ব্রিজটা দেখে কেমন অনুভূতি হচ্ছে? তোমার কি কেউ শিখাই দিছে? না তবে এরকমভাবে অ্যাক্টিং টাইম করো, বি নর্মাল ভাই। এবার বল, আমি তো নর্মালই আসছি। না তুই নর্মাল নাই, ইন্টারভিউ দিতেছ, বল ভালো মতো। জোড়াটা ব্রিজটা দেখে কেমন অনুভূতি হচ্ছে? কি অনুভূতি হবে ভাই, নাচবো ওই জায়গায়, ব্রিজ দিয়ে মানুষ নাচবে। তো ব্রিজ দিকে নাচবে কি সুন্দর। এই গাইস দেখতে পাচ্ছেন ওমর মোল্লা একটি সপ্তাহ পর 2টি পরোটা পেয়েছে তার ভাগ্যে। সে একটি অনাথ এতিম শিশু রাস্তা থেকে আমরা ধরে নিয়ে এসেছি। আমরা খুবই এই যে ওমর ভাই শোনো, এই যে তোমার তুমি
দীর্ঘ এক সপ্তাহ পর এই যে খাবার পেলা তোমার সামনে, তোমার অনুভূতি কি এবার বলো তো। আমরা এখন এই যে পানির বোতলে, মদের বোতলে পানি মিশিয়ে সকালে নাস্তা করছি, তোমাদের কোনো সমস্যা আছে? এসব গুজব ভাই, এটা রিয়েল ভাই, গুজব। আমাদের অনুভূতি যাচ্ছিল না, এবার তোমার অনুভূতি কি সেটা একটু আমাদের সাথে বলো তো। কি জোরে বলো কি ভাই, গলা আওয়াজ বেরোচ্ছে না? কি কো ভাই, একটু ভালো মতো কো। ওকে ওকে, ছেলে ঢুকতেও পারে না ঠিক মতো। সেই মাপে গরম যশোরে, ঘেমে পুরো অবস্থা শেষ। এই এক কামলা দেখাই, আমাদের কামলা। যাই হোক, আমরা এখন ব্রেকফাস্ট শেষ হলো, নিউ মার্কেটে যাচ্ছি, আমরা রাস্তা পার হচ্ছি। মামা নিউ মার্কেট যাবো, কত করে? কত করে মামা? কয়জন যাবেন? তিনজন। 20 টাকা দেবেন? 15 টাকা মামা। কিসে পড়ো? কোন ক্লাস? হ্যাঁ ভালো, এই জায়গায় থাকো, ভালো থাকো। আমরা এখন অটো রয়েছি, কিন্তু আমাদের ওমর ভাই বলতেছে যে মানে হালকা হবে, খাওয়ার পরে সে এখন হালকা হয়ে যাচ্ছে। এখন কি করি ওমর ভাইরে নিয়ে? মিলন কি করি রবি নিয়ে? মদ খাতে নিয়ে যাচ্ছি আমরা এখন। ও ভাত পচায় মদ বানায়? তুমি খুলনায় মদ বানাও, ভাত পচায়? আমরা যে এই যেগুলো কথা বলছি কিছু বোঝনি তো, বোঝাও লাগবে না। হ্যাঁ ও ভালো বুঝো না ভাই, কিছু চুপচাপ থাকো, কানে ঢুকায় না এইসব কথা। ঢুকায় না, হাসিটাকে দেখুন, এই মিষ্টি হাসিটার পিছনে রয়েছে একটি ভয়ঙ্কর। কি তুই ভাই এসব? আমরা নিউ মার্কেট আসলাম, বাট নিউ মার্কেটটা ভেঙে ফেলা হয়েছে নতুনভাবে করার জন্য। সো ব্যাড লাক যে আমরা এখন নিউ মার্কেট দেখাতে পারতেছি না, বাট আমরা এখন যাচ্ছি যশোর শিক্ষা বোর্ডে। তুই গেছিস আগে যশোর শিক্ষা বোর্ড? ফার্স্ট টাইম। চল না, আমি আগেবার গেছি, ব্লক ওয়ানে গেছিলাম, বাট ব্লক ওয়ানে ক্যাপচার করা হয়নি, এবার ক্যাপচার করব। দেখো পোলাপান আসতে বসে গ্যান্দাম করতেছে। কি পোলাপান! মেয়েদের মতো কথা বলে, এরকম কেন ভাই? বি নরমাল, ওকে? মানে এই গাইস, আমরা এখন আছি যশোরে, এবং আমরা হাঁটতে হাঁটতে একটি মারাত্মক একটা ভালো জিনিস দেখছি। তো বিষয়টা হচ্ছে কি, এই এইটা হচ্ছে কি সেই জিনিসটা। সবাইকে ঈদ মোবারক ফ্রম গ্রাম বাংলা হস্তশিল্প, না ব্রাজিল সমর্থকদের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। তুই কামনাটা কে ভাই? আপনারা যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, তুমি বড়ুয়া এবিএল, তুমি চুপ করে থাকো। তুমি বড়ুয়া, তুই কি বলতে চাস বল, আমি শুনবো। বল, আমি কিছু বলতে যাচ্ছি না। তুই বলবি বল, এটা কিউট ছেলে না? তুমি আজকে বল, ওরে ওরে বল। ও ওই কাজ করতে উদ্বুদ্ধ, আমি ও কাজ করতে উদ্বুদ্ধ কাজ করতে মিলা নিচে। সে কিউট ছেলে, চকলেট বয়, তার নটি চোখ, সে দেখতে খুব ভালো, তার জীবনে অনেক মেয়ে যাওয়া আসা করেছে, সে দেখতে একটু হ্যান্ডসাম হ্যান্ডসাম আছে, কিছু দাড়িও গজাইছে, সাইডে কলিও আছে। কিছু যদি সে যদি কিছু উপায় ব্যবহার করে একদম গজিয়ে ভরে যাবে, সেই উপায়গুলো তাহলে আশা করছে ফলো করবে, তাহলে তার মুখটা পুরো দাঁড়িয়ে ভরে যাবে। এবং এরা তারপরে এমনভাবে ক্রাশ খাবে যে তার প্রত্যেক দিন ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে নগদে 100 করে। আমি একটা কথা বলি, হ্যাঁ বলো। বিষয়টা কি, আমি সিম্পলিভাবে সাজেস্ট করি যে কম দামি মদটা খাবি, ঠিক আছে? আমি তো মদ খাই না। ও ভাত পচায় মদ বানায়, পচায় মদ খাই।
তোমার কি মা জননী মা জননী লাগাইছো? কোন ভাই এটা লিগাল ঘটনা, মা জননী এটা লিগাল ঘটনা বুঝলা। ওসি আইছে একটু দিয়ে কেসের জন্য বলি, ও হচ্ছে গিয়ে একটা মেসেজ ফ্লার্ট করতে গেছিল। না আমি করতে যাই নাই সেটা, তারপরে হইছে কি ফ্লার্টটা তো আসলে করি নাই তো মিলান, এ তো আবার প্রতিবারের মতো বাংলা মত খাই, আমি বাংলা মত খাই না, খেজুরের তারি বতায়, খেজুরের তারি বতায়, আমারে বলতে দাও। হ্যাঁ না ও ভাত পোষা খাইছে, ভাত এ হচ্ছে গিয়ে বাঙালি একটা গরিব ছাড়া এ হচ্ছে গিয়ে ভাত না কিন্তু নাম্বার ওয়ান পয়েন্ট আমি পরিদের সাথে সম্পর্ক করি তুমি জানো। কি ভাই কোন নাবিলা নাবিলা করতেছো তুমি? তুমি কোন নাবিলা নাবিলা করতেছো এইসব কি ভাই? হ্যাঁ কি করে আছো তুমি? সো ভিউয়ার্স আমরা এখন আসি আমাদের সবচেয়ে বাসমারের জায়গায়, যশোর শিক্ষা বোর্ড, তাই না ভাই? কি দেখবো এই আমাদের পরীক্ষায় খাতা। সো আমরা এখন আসি যশোর শিক্ষা বোর্ডে, আজকে যেহেতু ফ্রাইডে অফিস টাইম নাই এই জন্য আমাদের ভিতরে থাকতে দিয়েছে না বেশিক্ষণ, তো আমরা এখন বেরোয় যাচ্ছি। বেরোয় আমরা ফার্স্টে দড়াটানে যাবো, তারপর আমরা কোর্টে যাবো, তারপর তারপর কোথায় যাবো রেল স্টেশন, তারপর বাসে মেবি হয়তোবা। সো আজকে আমরা হুটহাট করে প্ল্যান করছি, হুটহাট করে ব্লগ করছি, আমাদের কোনো নির্দিষ্ট প্লেস ছিল না, আমরা মেইনলি যশোরে ব্রেকফাস্ট করার জন্য আসলাম, তা ব্রেকফাস্টটা ভালোই করলাম তাই না ভাই? হ্যাঁ ব্রেকফাস্ট আসলে এখানে ব্লগ করার কোনো ইচ্ছা ছিল না, বাট অনেক মজা হচ্ছিল তো মেইনলি হুটহাট করে চলে আসি তাই ব্লগ করে ফেললাম, মানুষজন একটু দেখুক আমরা কী করছি তাই না ভাইয়া? সো ভিউয়ার্স যদি আমাদের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ব্লগটা শেয়ার করবেন, এবং এটা আমাদের সেকেন্ড ব্লগ, আর খুব শীঘ্রই আমরা কুরবানির ঈদ নিয়ে আমরা ব্লগ থ্রি করতেছি, আশা করি সেটা আপনাদের পছন্দ হবে। ধন্যবাদ। La 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 la